গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি নেতা আসাদুজ্জামান হীরা খানের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাউরাইদ ইউনিয়নের ধামলুই গ্রামের বাসিন্দা। কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২:৩০ মারা যান তিনি। আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর সেখান থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?